তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। সবাই রেডি হয়েছে? হ্যাঁ, আমরা শুরু করে দেই। কত ক্লাস কি রিভিশন ক্লাস ছিল, কত ক্লাসে পড়েছিল আর কি ছিল বলো তো? প্রত্যেক প্রশ্নের উত্তর আমরা সবাই সুন্দর করে পড়েছি, একটু দেখি সবার কেমন মনে আছে। আমাদের প্রশ্নের উত্তরগুলো বারবার করে রিভিশন হচ্ছে, এটা সবার কাছে একবার, যার কারণ হচ্ছে যাতে আমাদের বানান ভুলনা হয়। তারপর আমি কিছু বানান ভুল পাচ্ছি, কমে গেছে বানান ভুলের পরিমাণ, অনেক কমে গেছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম ম্যাম। আচ্ছা বলো দেখি পড়ালার কেমন করে, ঘোড়া টনটন করে, ঘোড়া টনটন করে, ঘোড়া টনটন করে, ঘোড়া টনটন করে, টনটন করে, ঘোড়া টনটন করে, ঘোড়া টনটন করে। বলবো আমার নাম তাসলিমা মাহি। আরো কি ফোন ফোন করে ছুটে যাচ্ছে? তাহলে আমাদের এই ছিল গত ক্লাসের পড়া। আজকে আমরা নতুন পড়া করি, এগুলো রিভিশন। আজকে আমরা রিভিশন করব শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ। সবগুলো থেকে আমরা কয়েকটা অ্যানসার লিখব। আজকে আমি আগে প্রশ্ন তুলে দেবো, তারপরে নিজেরাই তোমরা অ্যানসার লিখবে। পরে আমি লিখে দেবো অ্যানসার। আচ্ছা বলো, এখানে আমি দিলাম প্রশ্ন এইভাবে থাকবে, সবগুলো আমি করাবো না, যেহেতু রিভিশন ক্লাস, এখান থেকে বেছে বেছে করাবো। পানি, কলসি, ড্যাশ দিকে নাম্বার সে এদিক ওদিক ড্যাশ। আমরা তো পরে লিখব, তারপর
করে আবার আসে ড্যাশ ড্যাশ পাখি আমাদের এইভাবে করে কি থাকবে প্রশ্ন থাকবে আমরা তার উপরে উত্তর লিখব পরের পাশে আচ্ছা শুভ তাহলে
Thank you.
স্বামী রাফিয়া ইবনাম আমি বলবো আমার নাম আফি একনাথ মাইশা মিস আমি বলবো আমার নাম আরাধ্য কি বললেন বুঝতে পারছি না আমি বলবো আমার